ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবন, সংসদ ভবনের পাশে একদম মেট্রো রেল এবং এই মেট্রো রেলের পাশে মণিপুরী পাড়ায় যারা ব্যবহৃত ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি। ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি, অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করি। ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি মণিপুরী পাড়ায়, অর্থাৎ সংসদ ভবনের পাশে মণিপুরী পাড়ায় ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি হবে, এটা সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। ভিউয়ার্স আপনারা আমার সাথে থাকেন, ভালো একটা তথ্য পাবেন এবং আমি প্রথমে ফ্ল্যাটটা দেখাবো, পরে এটে গেলে সব তথ্য বলে দেবো। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে একটা বিশাল বড় করিডোর আছে, এখানে প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট আছে, এ বি সি ডি ই চারটা আছে এবং এখানে দুইটা সিঁড়ি, অর্থাৎ আপনারা দেখেন এটা হচ্ছে মেন সিঁড়ি, অর্থাৎ যথেষ্ট বড় এখানে সিঁড়ি আছে, এটা মেন সিঁড়ি এবং এটার সাথে এখানে আরেকটা লিফটের অপশন আছে এবং এদিক থেকে একটা ইমার্জেন্সি সিঁড়ি আছে। এবং একটু যদি আমরা সামনের দিকে দেখাই, এটা হচ্ছে লিফট, এটা লিফটের অপশন এবং এই লিফট থেকে বেরে আমরা বর্তমানে আছি লিফটের চার, লিফটের চার অর্থাৎ লিফট থেকে বেরে হাতের ডান পাশে হচ্ছে ফ্ল্যাটটা। তো ভিউয়ার্স আমরা আস্তে আস্তে ফ্ল্যাটে প্রবেশ করব। আপনারা দেখেন এই ফ্ল্যাটে আমরা প্রবেশ করলাম। ফ্ল্যাটে প্রবেশ করার সময় আমি দেখাবো যে দরজাটা, এটা হচ্ছে একদম 100% সেগুন কাঠের দরজা, সলিড একটা দরজা। এই যে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম ভিউয়ার্স, এটা হচ্ছে ডাইনিং স্পেস। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাইনিং এবং ড্রয়িং একসাথে, এটা যদি ড্রয়িং হয় আর এটা হচ্ছে ডাইনিং, অর্থাৎ ড্রয়িং ডাইনিং একসাথে। এখানে তিনটা বেড আছে, তিনটা বাদ আছে, দুইটা বারান্দা আছে, আমি আপনাদেরকে দেখাবো। শুরুতেই যদি আমি দেখাই যে এটা এই স্পেসটা ডাইনিং স্পেস, এই ডাইনিং স্পেসের সাথে হচ্ছে এখানে একটা বড় সুন্দর বেসিন আছে, এই বেসিনের পাশে এই এই যে জায়গা দেখছেন এটা হচ্ছে রান্নাঘর। ভিউয়ার্স এটা ফিমেলদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ফিমেলে পছন্দ করবে, যথেষ্ট বড় একটা রান্নাঘর আছে এবং অনেক সুন্দর কিছু ইন্টেরিয়র কাজ করা আছে। এবং সবচেয়ে ভালো যে দিক সেটা হচ্ছে এখানে কিন্তু তিতাস গ্যাস, অর্থাৎ আপনারা জানেন যে নতুন করে তিতাস গ্যাস হচ্ছে না, সো এটাতে কিন্তু যেহেতু এটি ব্যবহৃত ফ্ল্যাট সো এখানে কিন্তু তিতাস গ্যাস আছে। এবং এটার সাথে আরও ভালো দিক যে এটার সাথে একটা বারান্দা আছে, এই বারান্দাটাও অনেক সুন্দর চমৎকার। ঠিক আছে আপনারা দেখেন এই যে বারান্দাটা আছে, এইখানে যথেষ্ট সুন্দর একটা বারান্দা আছে এবং খোলামেলা যথেষ্ট সুন্দর একটা এখানে আছে এবং এর সাথে আছে হেল্পিং হ্যান্ডের জন্য একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটা যথেষ্ট বড়, একদম ছোট না, অনেক সময় দেখা যাচ্ছে যে হেল্পিং হ্যান্ডের জন্য ওয়াশরুমটা অনেক ছোট হয়, বাট এটা কিন্তু যথেষ্ট বড় একটা এখানে ওয়াশরুম আছে। আমরা দেখে ফেলাম ড্রয়িং ডাইনিং রান্নাঘর এবং রান্নাঘরের সাথে বারান্দা একটা ওয়াশরুম। ঠিক আছে আমরা যদি একটু সামনের দিকে আসি, অর্থাৎ আবার যদি আমরা ডাইনিং স্পেসে আসি, ডাইনিং স্পেসে আসার সাথে সাথে আমি বলবো যে এখানে আছে কমন যে ওয়াশরুমটা আছে, এই যে এটা হচ্ছে কমন ওয়াশরুম। ভিউয়ার্স আপনারা দেখে ফেলেন কমন ওয়াশরুমটা, কমন ওয়াশরুমের সাথেই আছে, অর্থাৎ এটা হচ্ছে গেস্ট বেডরুম, অর্থাৎ থার্ড বেডরুম, তিনটা বেডরুমের মধ্যে থার্ড যে বেডরুম এটা হচ্ছে সেই বেডরুম। ভিউয়ার্স আমি একটু জানিয়ে রাখি, আমরা কিন্তু একদম ন্যাচারাল ন্যাচারাল লাইটে পড়ছি, এখানে কোনোভাবে কোনো লাইট জ্বালানো হচ্ছে না, দ্যাটস ওয়াই আপনারা দিনের আলোতে দেখতে পাচ্ছেন, যদিও আকাশ একটু আসতে মেঘলা বাট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এটার ভালো দিক হচ্ছে যে এটার সামনে, অর্থাৎ এটা নর্থ ফেস, অর্থাৎ নর্থের সামনে এটা কিন্তু আপনারা লাইফ টাইম একটা ফাঁকা পাচ্ছেন এবং এটা কিন্তু সারা জীবনের জন্য এই জানালাটা খোলা থাকবে, অর্থাৎ এখানে আলো বাতাস পাবেন। এবং এই রুমের আয়তনটা বলে দিই, এটা 11/11, এই রুমের আয়তনটা হচ্ছে 11/11, অর্থাৎ এটা থার্ড বেডরুম। এবার আমরা যদি আবার ড্রয়িং ডাইনিংয়ে আসলাম, আসলে একটু যদি সামনের দিকে আসি তাহলে দেখবো যে এখানে দুইটা অপশন আছে, একটা লেফট একটা রাইট। লেফটে হচ্ছে চাইল্ড বেডরুম, অর্থাৎ সেকেন্ড বেডরুম। ইয়েস ভিউয়ার্স, সেকেন্ড বেডরুম, সেকেন্ড বেডরুমের আয়তনটা হচ্ছে এটা 11/11, এটাও 11/11, এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম সেটা। এবং এটা সবচেয়ে ভালো দিক যে দুই দিকে দুইটা জানালা আছে এবং এটা এখানে যথেষ্ট ভয়েরও আছে এবং এই এই যে জানালাটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়, এবং সাথে এই জানালাটা এটা একদম খুব সুন্দর একটা জানালা, এখানে প্রচুর বাতাস আসে। ভিউয়ার্স আমি প্রচুর বাতাস ফিল করছি, আপনারাও এখানে প্রচুর বাতাস পাবেন এই জানালাটা দিয়ে। এবং এটার এই যে রুমটা, এই রুমটার সাথে একটা ওয়াশরুমের দরজা আছে, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো।
আবার যদি আমরা সেকেন্ড বেডরুম থেকে এসে এবার যদি মাস্টার বেডরুমে প্রবেশ করি, শুরুতে মাস্টার বেডরুমে বলবো যে এখানে যথেষ্ট একটা জায়গা আছে, এটা হচ্ছে ড্রেসিং ড্রেসিং স্পেস হিসেবে আপনারা এই জায়গাটাকে ইউজ করতে পারেন। এবং এই ড্রেসিং স্পেস থেকে সামনের দিকে আসবেন, এটা হচ্ছে মাস্টার বেডরুম। ইয়েস ভিউয়ার্স, এটা মাস্টার বেডরুম এবং যথেষ্ট বড়। এখানে প্রায় 13x13 মাস্টার বেডরুম আছে এবং মাস্টার বেডরুমের মানে যেভাবে যতটুকু হওয়া দরকার ঠিক ততটুকুই আছে। এবং এটার সাথে সবচেয়ে ভালো যে একটা বড় ওয়াশরুম আপনারা পাবেন মাস্টার বেডরুমের সাথে। এই হচ্ছে বড় মাস্টার বেডরুম এবং এখানে যথেষ্ট জায়গা আছে। যেহেতু এটি ব্যবহৃত, সো ফিটিংসগুলো ইচ্ছে করলে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। বাট যেখানে যা ফিটিংস আছে আর এ কে কোম্পানি মোটামুটিভাবে আপনাদের এখানে ফিটিংস দেওয়া আছে। তো আপনারা মাস্টার বেডরুমের দেখে ফেললেন হচ্ছে আপনারা ওয়াশরুমটা। এবার মাস্টার বেডরুমের সবচেয়ে ভালো যে দিক সেটা হচ্ছে এই 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 ব্যালকনিটা। ভিউয়ার্স, এই এই যে এই যে ব্যালকনিটা, এই ব্যালকনিটা কিন্তু অনেক বড়। আমি যদি একটু ব্যাখ্যা দিই ভিউয়ার্স, দেখেন যে এই পাশে পড়েছে সাউথ, অর্থাৎ এই পাশে থেকে আপনার লাইফ টাইম, অর্থাৎ লাইফ টাইম ওপেন থাকবে এই এই জায়গাটা। এই জায়গাটাতে আপনারা প্রচুর বাতাস পাবেন এবং এটা অনেক বড় একটা বারান্দা। এবং ঠিক অনুরূপভাবে একটু যদি সামনের দিকে খেয়াল করেন, এটা কিন্তু সামনে রাস্তা, অর্থাৎ রাস্তার দিক থেকে কিন্তু আপনারা ওপেন থাকবে, অর্থাৎ লাইফ টাইম ওপেন থাকবে, মানে এটা সবসময়ের জন্য আপনাদের ওপেন থাকবে। সো এখানে আপনাদের আলো বাতাসের অভাব হবে না। ভিউয়ার্স, আমি মোটামুটিভাবে ফ্ল্যাটটা দেখে ফেললাম আপনাদেরকে। এবার যদি আমি আপনাদেরকে একটা গ্যালেন্স তথ্য দিই তাহলে আপনাদের জন্য অনেকেরই সুবিধা হবে। ভিউয়ার্স, এটা পড়েছে মণিপুরি পাড়ায়। মণিপুরি পাড়ায় আপনারা জানেন যে মণিপুরি পাড়ার পাশে, অর্থাৎ সংসদ ভবনের পাশে হচ্ছে ফ্লাইওভার। আপনারা হয়তো খেয়াল করছেন কিনা বুঝতে পারছি না, এই যে এই পাশে একদম ফ্লাইওভার, অর্থাৎ ফ্লাইওভারের পাশে মণিপুরি পাড়ায়, অর্থাৎ মেন রোডের কাছে একদম কাছে, এখানে নয়তলা বিল্ডিংয়ের লিফটের চার পাঁচতলায় 1345 বর্গফুটের একটি ফ্ল্যাট দিতে হবে। ইয়েস, এটার সাথে আরেকটু বলে রাখি, এই ফ্ল্যাটের ঠিক উপরে আরও দুইটা ফ্ল্যাট, অর্থাৎ দুইটা মিলে হচ্ছে আপনার 2790 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট দিতে হবে। তো ভিউয়ার্স, যারা মণিপুরি পাড়ায় ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো ফ্ল্যাট হবে। আমি যদি প্রথম থেকে বলি, এটা লিফটের চারে 1345 এবং লিফটের পাঁচে 2790 বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রি হবে। এখানে তিতাস গ্যাস আছে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য পার্কিং আছে, গ্যাস আছে এবং লিফট, জেনারেটর, যা যা দরকার সবগুলোই আছে। এবং উপরে একটা কমিউনিটি সেন্টার আছে এবং এটা এখান থেকে মানে মেন রোডেরও খুবই কাছে। তো ভিউয়ার্স, মোটামুটি সব তথ্য বলে দিলাম। এরপরেও যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনারা ফোন করবেন 01886169229 অথবা 01675937131 অথবা 01722169229। এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ভিজিট করার ব্যবস্থা করে দেবো। ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি। শেষ করার আগে শুধু বলবো এই ফ্ল্যাটের প্রাইস। ভিউয়ার্স, এই ফ্ল্যাটটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আস্কিং প্রাইস হচ্ছে 120। এটা নেগোসিয়েবল করা যাবে সরাসরি মালিকের সাথে। আপনারা মোটামুটিভাবে 110 হলে আপনারা নিতে পারবেন। এবং আপনারা যদি আরও কিছু জানতে চান বা সরাসরি মালিকের সাথে কথা বলতে পারেন, সেই ব্যবস্থাও আমরা আপনাদেরকে করে দিব। ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যতা এবং আপনার পরিবার সুস্বাস্থ্য করে শেষ করছি। শেষ করার আগে একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার রিকোয়েরমেন্টটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।